হাঁসখালী থানার অন্তর্গত সূর্যপুর গ্রামে মাঠের মধ্য থেকে কৃষকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার। এক কৃষককে মাঠের মধ্যে পিটিয়ে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ। মৃত ব্যক্তির নাম যাদব ঘোষ, বয়স 57 বছর, বাড়ি হাঁসখালী থানার সূর্যপুর এলাকায়। ঘটনাস্থলে এসে হাঁসখালী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। সূত্রে খবর, গতকাল মধ্যরাতে ফুলের জমিতে জল দিতে যায় যাদব ঘোষ, তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যায় না। সকালে তাকে একটি খেজুর গাছের গোড়ায় পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। গলায় গামছা দিয়ে গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যক্তি পড়েছিলেন। পরিবারের দাবি, তাকে প্রথমে মারধর করে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। এই ঘটনা তদন্ত শুরু করেছে হাঁসখালী থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্যার, বডিটা পড়েছিল? আমরা যখন খবর পাই যে সকালবেলায় একটা মাঠে লাশ পড়ে রয়েছে, তখন বাড়িতে খবর দেওয়া হয় এবং তাদের আত্মীয় স্বজন আসে, আমরাও তখন মাঠে আসি। এসে তখন দেখতে পাই লাশটা এই মুখ, মানে এইভাবে মুখটা ওখানে পড়ে রয়েছে, আর গলায় ফাঁস দেওয়া আছে, ফাঁসটা ওর সঙ্গে আটকানো রয়েছে। আচ্ছা, এই অবস্থায় তখন আমরা প্রশাসনকে বাড়ির তরফ থেকে প্রশাসনকে খবর দিলে প্রশাসন আসে, তারা বিভিন্ন ছবি তোলেন এবং সমস্ত জায়গা ঘুরে দেখেন। দেখে কি মনে হচ্ছিল, যে গাছে ফাঁস দিয়েছে? না 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 না, গাছে ফাঁস দিনই ওটা, মানে মার্ডার করেই ওখানে রক্ত আছে, ওখানে এই লাউ দিয়ে মনে হচ্ছে ওখানে কিছু পড়ে রয়েছে, ওখান থেকে এই দিক নিয়ে এসে ওখানে হুবুর করে ফেললে দেখা যাচ্ছে ওই জায়গাটায় গামছাটা কোনোরকম আংটাই লাগিয়ে থয়েছে। এমনি তোমার আত্মহত্যা বা গলায় ফাঁস দিয়ে মারিনি, মার্ডার করেই এই এখানে ঝুলি থয়েছে। এটা কি একজনের পক্ষে সম্ভব? না, এটা একজনের পক্ষে সম্ভব না, যেহেতু ওটা আমার কাকা, ঠিক আছে। এইবার দেখা যাচ্ছে তার যা শরীর অবস্থা, একজনের পক্ষে ঘটনা সম্ভব না, পেছনে লোক আছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাচ্ছি পুলিশের উপযুক্ত তদন্ত করে যে দোষী তার কঠোরতম শাস্তির দাবি করছি আমরা। আপনার নাম? আমার নাম প্রদীপ মণ্ডল। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।